হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন একটা ভিডিও আসছে, মানে আরেক ভালো একদম শুক্লা ব্লগসের তরফ থেকে। তো আজকে আমি ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি, সেটা হচ্ছে পাস্তা বানাবো। তো দেখো জলে দিয়ে দিয়েছি পাস্তা, আর এখন হচ্ছে ক্যাপসিকাম, গাজর, তারপরে পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর এগুলো কেটে নিয়েছি। আর এই যে সাথে আছে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু সামান্য একটু ধনে গুঁড়ো, একটু চাট মশলা আর ডিম। তো এগুলো দিয়ে পাস্তা বানাবো। তো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, দেখো। আর এখন পেঁয়াজ দিয়ে দিলাম, লঙ্কা, ক্যাপসিকামটাকে দিয়ে দিয়েছি, একটু ভেজে নিই, তারপর পেঁয়াজটা দিয়েছি, টমেটো, লঙ্কা, এগুলো সব দিয়ে ভাজা করে তারপর ডিমটা দিলাম। ডিমটা একটু ভেজে নিয়ে তারপর পাস্তাগুলো দিয়ে একটু মানে একটু ভাজা ভাজা করে তারপর গুঁড়ো মশলাগুলো দেবো, তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। তো দেখো আমার পাস্তা রেডি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, তো দারুণ টেস্ট লাগে, তোমরাও ট্রাই করতে পারো। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। টাটা।